বিসমিল্লাহির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সো গাইস, আজকের একটি নতুন টিউটোরিয়াল। আপনারা অটো রিকশা এবং অটো ভ্যানের যে কন্ট্রোলার আছে, তো এই কন্ট্রোলারের সার্কিট, তো এই সার্কিটে আমরা কাজ করব। তো এটার কাজ হলো দুই, মানে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে হলো আপনি জায়গাতে দেখতেছেন ফিল্টার, মানে ফিল্টার ফেটে গেছে, এই দুটা ফিল্টার আমাদের চেঞ্জ করতে হবে। তারপরে জায়গাতে আছে মসফেট আইসি, মসফেট আইসিও কাটা চেঞ্জ করতে হবে। তো আপনাদেরকে অ্যানালগ মিটারে চেকিং করে আমরা দেখাবো যে কীভাবে চেকিং করে আপনারা মসফেট আইসি কোনটা কাটে গেছে সেটা আপনি চেঞ্জ করবেন। সো গাইস, আপনাদেরকে আমরা অ্যানালগ মিটারে চেকিং করে দেখাবো, মানে এভাবেই। তো এই জায়গাতে আমরা অ্যানালগ মিটারের টার্মিনাল নিচে দেখুন, লাল টার্মিনাল আর এটা হলো কালো টার্মিনাল। তো আমরা কীভাবে মাপবো, আমরা যে কালো টার্মিনাল দেখতেছেন, কালো টার্মিনাল আমরা এই জায়গাতে কালোতে ধরবো। এই যে এটা কালো টার্মিনাল, মানে এটা কালো, এই জায়গাতে আপনারা দেখতেছেন, খেয়াল করুন দেখুন, এই জায়গাতে যে কালো যে লাইন দেখতেছেন, এই কালো লাইনের মানে লাইন করা হলো এটা। তো এই জায়গাতে আমরা অ্যানালগ মিটারের কালো টার্মিনাল ধরবো। সো বেশ, দেখুন আমরা অ্যানালগ মিটারের কালো টার্মিনাল ধরলাম, ধরবার আমরা একটা একটা করে মাপবো। সো গাইস, দেখুন আমাদের যে অ্যানালগ মিটারের কাটা এটা কিন্তু উঠলো, মানে রেজিস্ট্যান্স দেখাইলো, ঠিক আছে। সো গাইস, এবার আমরা এই ঘাট মাপবো, দেখুন। সো গাইস, দেখুন আমাদের অ্যানালগ মিটারের কাটা কিন্তু উঠলো, মানে রেজিস্ট্যান্স দেখাইলো, আমাদের এই ঘাটও ঠিক আছে। সো গাইস, দেখুন এবার আমরা এই যে এই ঘাট মাপবো। সো গাইস, দেখুন আমাদের এই সাইডেও কাটা উঠলো, মানে এই ঘাটও ঠিক আছে। সো গাইস, আমাদের কিন্তু আইসি চেকিং করা হলো, আমরা আমাদের কালো টার্মিনালের যে আইসিগুলি আছে সেগুলি আমরা চেকিং করলাম, মানে এক সাইড চেকিং হলো। তো আর এক সাইড আমরা চেকিং করবো। এবার আমরা যে লাল টার্মিনাল দেখতেছেন, কন্ট্রোলের যে লাল টার্মিনাল, অ্যানালগ মিটারের লাল টার্মিনাল আপনারা লালে রাখবেন। তো লাল টার্মিনাল যে হলো এটা আপনারা দেখতেছেন, এটা এর আগে কালো ছিল এটা, আর এটা হলো লাল, মানে পজিটিভ। তো আমরা এই লালটা লালে ধরবো আর কালোটা দিয়ে মাপবো। তো দেখুন, সো গাইস, দেখুন আমাদের যে অ্যানালগ মিটার কাটা এটা কিন্তু উঠলো, মানে ঠিক আছে। সো গাইস, এবার আমরা এটা মাপবো। সো ইয়াস, দেখুন আমাদের অ্যানালগ মিটার কাটা কিন্তু উঠলো, মানে টার্মিনাল উঠলো, মানে এই জায়গাতেও ঠিক আছে। সো গাইস, এবার আমরা এই স্লট মাপবো। সো গাইস, দেখুন আমাদের অ্যানালগ মিটার কাটা কিন্তু একেবারে জিরো, মানে নিচে নেমে গেল। তাহলে এই ঘাটে আমাদের আইসির সমস্যা। সো গাইস, আমরা দেখলাম এই যে জায়গাতে অ্যানালগ মিটারে চেকিং করে দেখলাম যে এই ঘাটের সমস্যা। তো এই ঘাটে এই দুইটা আইসি প্যারাল কানেকশন, আবার এই দুইটা আইসি প্যারাল কানেকশন। তো এই দুইটা আমরা শর্ট দেখলাম, মানে এই দুইটা আমাদের সমস্যা। তো এই দুইটা আইসি আমাদের চেঞ্জ করতে হবে। তো এই দুইটা আইসি চেঞ্জ করবো, আর এই জায়গাতে যে ফিল্টার বলছিলাম। সো গাইস, দেখুন এই জায়গাতে ফিল্টার, তো আমাদের এই ফিল্টার আর ওই আইসি এখন চেঞ্জ করব। তো দেখুন আমরা কীভাবে চেঞ্জ করি। সো গাইস, এখন আমরা স্ক্রু নাট সুন্দর মতো খুলে নেব। দেখুন মসফেট আইসির সাথে যে হিটসিংয়ের সাথে যে স্ক্রু নাট লাগানো থাকে, তো ওগুলো এখানে আমরা খুলে নিতেছি। সো গাইস, আপনারা আইসিরা মানে হিটসিং থেকে একটু ফাঁক করে নেবেন। সো বেশ, দেখুন আমরা কিন্তু ফাঁক করে নিতেছি, এতে ফাঁক করে নিলাম। আর এই জায়গাতে আপনারা দেখতেছেন এই ফিল্টার। সো গাইস, এই ফিল্টারও কিন্তু ফাটা দেখা যাইতেছে। তো এই ফিল্টার যদি আপনার কাছে থাকে তাহলে পাল্টাবেন, আর যদি না থাকে না পাল্টাবেন, মানে পাল্টালে ভালো আর না পাল্টালে কোনো সমস্যা হবে না। সো গাইস, আপনারা এমন একটা ছোট্ট তার নেবেন, তার নিন, তার নিলে হবে কি, মানে আপনার খুব সুন্দরলি বেয়ার করতে পারবেন। তো এই তার আছে কি করবেন, আপনার মসফেট আইসির এই সাইডে যে ছিদ্রি দেখতেছেন, তো এর ভিতরে আপনার সুন্দর মতো ঢুকাই নেবেন। তো দেখুন এটা কিন্তু আমরা ঢুকাই নিলাম, এভাবে আপনারা ঢুকাই নেবেন, ঢুকাই নিয়ে একটা ধরা সিস্টেম করবেন যাতে এভাবে ধরা যায়। সো ইয়াস, আপনারা রজন নেবেন, দেখুন এই যে রজন, রজন দিয়ে মানে আপনারা যে আইসি খুলবেন তো সেই আইসির টার্মিনালে গোড়ায় আপনারা রজন বেশি করে দিয়ে নেবেন। রজন বেশি করে দিলে খুব সহজে আপনি খুলতে পারবেন। তো আমরা যেহেতু খুলবো এখন, দেখুন তো রজন দিলাম, আর এই জায়গাতে নিচ দিয়ে কিন্তু আমরা হাত দিয়ে ধরছি, দেখুন হাত দিয়ে এখন কিন্তু এখন আমরা টানতেছি, আর তাতাল দিয়ে এখন হিট করব। দেখুন এটা ইজিলি খুলে যাবে। সো গাইস, দেখুন আমাদের আইসি কিন্তু ইজিলি খুলে গেল, কোনো সমস্যা হলো না। সো বিয়াস, দেখুন আবার আগের পদ্ধতিতে আমরা আইসি খুলতেছি, দেখুন। সো বিয়াস, দেখুন খুব ইজি, খুব মানে সহজে এটা বের হয়ে গেল, কোনো পরিশ্রম করতে হলো না। সো বিয়াস, দেখুন আমাদের হাতে মসফেট আইসি, তো এই দুইটা আইসি নষ্ট, মানে এই দুইটা আইসি কেটে গেছে। তো এই দুইটা আইসি আমরা এখন ফেলে দিয়ে আমরা ভালো যে আইসি আছে সেগুলি লাগাবো, দেখুন। সো গাইস, দেখতেছেন আমাদের হাতে মসফেট আইসি, তো এই দুইটা আইসি ভালো, এই দুইটা আইসি আমরা লাগাবো। তো আইসি লাগানোর সময় খুব সাবধান, আপনারা যখন আইসি লাগাবেন, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভালো যে আইসি, মানে যে ভালো কন্ট্রোলার, মানে যে যে কন্ট্রোলার দামি সেই কন্ট্রোলার থেকে আইসি নেবেন, তাহলে ভালো হবে। আর অবশ্যই আপনারা যখন দুইটা তিনটা আইসি লাগাবেন, সমস্ত আইসি কিন্তু এক কোম্পানিরই লাগাবেন, যখন দুইটা লাগাবেন তিনটা লাগাবেন এক কোম্পানির যেতে হয়। যে দেখুন আমরা দোনোরা কিন্তু এক কোম্পানির আইসি নিছি, এই যে দেখুন আপনারা,
দুইটা আমরা একই কোম্পানি মানে এক সার্কিটেই ছিল সেই আইসি আমরা নিয়েছি, তাহলে মিল খায়, মিল খাবে তাহলে ভালো। অনেক ভাই করে কি আপনার এ আইসি এক কোম্পানির না, এটা আর এক কোম্পানির না, মানে তিনটে আইসি লাগাবে, চারটে আইসি লাগাবে, তো তিন চারটে আইসি বিভিন্ন কোম্পানির লাগায়, এক একটার মাপ এক এক থাকে, সেই কারণে বেশি দিন যায় না, তা বেশি দিন না যেতে নষ্ট হয়ে যায়, তো এদিকে খুব সাবধান থাকবেন। সো গাইস, আমরা এখন অ্যানালগ মিটার দিয়ে আইসি চেকিং করে আপনাদেরকে দেখাবো। তো অ্যানালগ মিটার যে লাল টার্মিনাল, আপনারা লাল টার্মিনাল যে এই জায়গাতে ধরবেন, আর কালো যে টার্মিনাল আপনারা এই যে এই টার্মিনালে ধরবেন। সো গাইস দেখুন, আমাদের অ্যানালগ মিটারের যে টার্মিনাল সেটা উঠলো, মানে আমাদের আইসি ঠিক আছে। সো গাইস, এই আইসি আপনাদেরকে চেকিং করে দেখাই। সো গাইস দেখুন, আমাদের অ্যানালগ মিটারের কাঠা উঠলো, মানে আমাদের এই আইসিও ঠিক আছে। সো গাইস, আমরা যে জায়গাতে মসফেট আইসি লাগাবো সেই জায়গাতে আমরা সুন্দর মতো সাকার নিলাম, এই যে তাতাল, এই সাকার তাতাল দিয়ে আমরা সুন্দর মতো ঘাট পরিষ্কার করে নেব, আমরা ঘাট বের করে নেব। সো গাইস দেখুন, এই যে বাবা, আপনার ঘাট বের করে নেবেন। তো বিহাস দেখুন, আমরা সুন্দর মতো এই যে ঘাট আছে, ঘাট আমরা সুন্দর মতো সাকার দিয়ে বের করে নিলাম। দেখুন আপনারা, এই যে প্রত্যেকটা ঘাট আমরা সুন্দর, আপনারা সুন্দর মতো বের করে নেবেন, যদি বের করে না নেন তাহলে কিন্তু আইসি ঢুকাতে সমস্যা হবে। আর গাইস, আপনারা যখন আইসি লাগাবেন, মানে এই জায়গাতে যখন আইসি লাগাবেন, তখন এই জায়গাতে একটা মাপ হবে আপনারা, যে এই যে টার্মিনাল দেখতেছেন এগুলি গেটের মাপ হয়, এই মাপ আপনারা অবশ্যই মেপে নেবেন। অনেক সময় গেটে ছোটো ছোটো যে রেজিস্টার থাকে আপনার ওই সাইডে, আপনাদেরকে দেখাই আগে আমরা। তো বিয়াস দেখুন, আপনারা ভালো মতো দেখে নিন, এই জায়গাতে ছোটো ছোটো কোম্পানির আছে দেখতেছেন রেজিস্টার, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, তো সেই জন্য আপনারা এই জায়গাতে আপনার একভাবে মাপ হবে, অ্যানালগ মিটার দিয়ে আপনারা মাপবেন। তো এটা কীভাবে মাপবেন আপনাদেরকে দেখাই দেই। তো বিয়াস, আপনারা অ্যানালগ মিটার যে দুইটা টার্মিনাল আছে, কালো আর লাল, এই দুইটা টার্মিনাল আপনারা নেবেন। আপনারা কী করবেন, যেহেতু এটা অ্যানালগ মিটার, সেক্ষেত্রে আপনারা যে লাল টার্মিনাল দেখতেছেন, লাল টার্মিনাল আপনারা এই যে এই জায়গাতে ধরবেন, দেখুন এই জায়গাতে লাল ধরবেন আর এই জায়গাতে কালো ধরবেন, একটা মাপ দেখাবে। সো গাইস দেখুন, অ্যানালগ মিটারের যে কাটা টার্মিনাল কিন্তু উঠলো, মানে এই পরিমাণ কাটা উঠবে, যদি ওঠে তাহলে ঠিক আছে। তো গাইস, আমরা কিন্তু এটা ঠিক দেখলাম, তারপর আমরা এটা চেক করব। তো আবার আগের পদ্ধতিতে লালটা এই জায়গাতে দেবো আর কালোটা এই জায়গাতে দেবো। সো গাইস দেখুন, আমরা এই টার্মিনালেও মাপ পাইলাম, তার মানে আমাদের এগুলি সব ঠিক আছে। সো গাইস দেখুন, আমাদের মানে টার্মিনাল ঘাট দেখুন কি পরিমাণ পরিষ্কার হয়েছে, তো এই পরিমাণে কিন্তু আপনাদেরও টার্মিনাল ঘাট কিন্তু পরিষ্কার হবে। তো এইভাবে পরিষ্কার না করলে কিন্তু অনেক সময় ঢোকে না, আপনারা ঠিক এইভাবেই আপনার সুন্দর মতো পরিষ্কার করে নেবেন। এবার আমরা মসফেট আইসি আছে, আইসি লাগাই নেব। সো ভিউয়ার্স, এবার আমরা যে আইসি দেখতেছেন মসফেট আইসি, তো এই মসফেট আইসি আমরা সুন্দর মতো ঘাট অনুযায়ী ঢুকাই দেবো। তারপর আমরা কি করব, যে স্ক্রু আছে, স্ক্রু আমরা এখন লাগাবো, দেখুন আপনারা। সো গাইস দেখুন, এই যে স্ক্রু, এই স্ক্রু নাট এখন আমরা সুন্দর মতো লাগাই দিতেছি। সো গাইস দেখুন, আমাদের দোনোটা মসফেট আইসি ঢোকানো শেষ, এবার আমরা স্ক্রু নাট আছে, স্ক্রু নাটগুলি সুন্দর মতো লাগাই নিতেছি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আইসি লাগাই ফেলছি, তো আইসি লাগানোর পর দেখতেছেন এই জায়গাতে কিন্তু বড় বড় টার্মিনাল বের হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যদি কাটার থাকে কাটার নেবেন, তো আমাদের কাছে কাটার নাই, কাটার হারাই ফেলছি, সেক্ষেত্রে আপনারা এই যে নেল কাটার নিতে পারেন দেখতেছেন। তো নেল কাটার নিয়ে আমরা আপনারা এভাবে সুন্দর মতো এটি কাটায় ফেলবেন। তো ভিউয়ার্স দেখুন, আমরা না নীল কাটার দিয়ে কিন্তু এগুলি সুন্দর মতো কেটে ফেললাম, মানে যেটুক দরকার সেটুক রেখে আমরা বাকিটুক কেটে ফেলছি, এবার আমরা রং লাগাবো। সো গাইস দেখতেছেন, এবার কী করবো আমরা সুন্দর মতো এই যে টার্মিনালের ঘাটে ঘাটে আমরা সুন্দর মতো রং লাগাবো। দেখুন আগে রজন দিয়ে নিতেছি, রজন দিয়ে নিলে ভালোভাবে লাগে। সো গাইস দেখুন, আমরা আমাদের রং কিন্তু মানে এই জায়গাতেই লেগে আছে, সেগুলি আগে আমরা কভার দিয়ে নিই, দেখুন আপনারা মানে এই যে জায়গাতে রং আছে সেগুলি নিয়ে আগে আমরা এইভাবে কভার করি। সো ভিউয়ার্স দেখুন, কয়েকটা টার্মিনাল কিন্তু আমরা এইভাবে দিলাম। সো গাইস, তাতালের মাথায় কিন্তু আমরা রং লাগাই নিছি, তো আমরা ঘাটে ঘাটে লাগাবো। দেখুন আমরা তাতালের মাথায় কিন্তু রং লাগাই নিছি। সো গাইস দেখুন, আমরা প্রত্যেকটা টার্মিনাল গোড়ায় গোড়ায় কিন্তু রং লাগাই ফেলছি, তো আমরা বেশি থেকে বেশি কিন্তু রজন ব্যবহার করছি। তো এই রজন আমরা এখন সুন্দর মতো পরিষ্কার করব পেট্রোল দিয়ে, পেট্রোল দিয়ে পরিষ্কার করলে আবার আগের মতো হয়ে যাবে। দেখুন আপনারা, পেট্রোল দিয়ে পরিষ্কার করার পূর্বে আপনারা আগে এগুলি ঘষে নেবেন, মানে মানে যে কোনো একটা জিনিস নেবেন, নিয়ে এটা এভাবে ঘষবেন, ঘষে যেটুকু উঠে উঠবে তারপরে কী করবেন, পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে ডলা দেবেন, সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। সো গাইস দেখুন, এবার আমরা পেট্রোল দিতেছি, এবার আমরা ব্রাশ দিয়ে ডলা দেব, ব্রাশ দিয়ে ডলা দিলে, পেট্রোল দিয়ে, পেট্রোল দেওয়ার পর ব্রাশ দিয়ে ডলা দিলে দেখুন আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন সো বিয়াস দেখুন, একেবারে কাছ থেকে দেখুন, এই যে এই দুইটা আইসি কিন্তু আমরা এখন লাগাইলাম, দেখুন কোনো ময়লা আছে,
तो अपनारा नेबें जदि कखनो रंग ना धरे से क्षेत्र में जो भाव रजन दिलाम से भाव रजन अपना बेशी थेके बेशी देवें तो हमें किन्तु रंग सुंदर मत धरबे। सो गाइस आमादेर मॉसफेट आईसिर काज किन्तु सम्पन्न हलो। तो एबार जो फिल्टार देखतेछेन ये दुईटा फिल्टार ही चेन्ज करते हबे जेहेतु फिल्टार फेटे गेछे। और फिल्टारे बड़ो माप हलो अनेके बोले जे मीटारे मापें ना, आसले फिल्टारे आसल माप हलो आपनारा ये दाग देवा आछे देखें फिल्टार जखनी फुले जाए तखनी मन करबें फिल्टार नष्ट, एछाड़ा आपनार बाकी कोनो मीटार दिए मापार दरकार नाई। फिल्टार नष्ट हले एटा फेटे जाए फुले जाए एटाई और प्रमाण से नष्ट होइछे। तो आमरा एखन ए दुटा चेन्ज करब। सो गाइस देखुन आमरा एखन फिल्टारे गोड़ाय आमरा ताताल दिए हिट करतेछि आर निच दिए आमरा टानतेछि खुले गेल। सो गाइस देखुन ए जे नष्ट दुटा फिल्टार आमरा खुले फेललाम, तारपर आमरा एखन भालो फिल्टार लागाबो। सो गाइस देखतेछेन जे एई सार्किटेर दुटा फिल्टार देखतेछेन, तो এই সার্কিটের দোনোটা ফিল্টারই কিন্তু ভালো, কোনো সমস্যা নাই, দেখুন কোনো ফাটে নাই, কোনো কিছুই হয় না, কিন্তু একেবারে ভালো। তো এই দুইটা ফিল্টার আমরা এখন লাগাবো। সো বিয়াস এবার আমরা ভালো যে ফিল্টার এই ফিল্টার লাগাবো। দেখুন এই জায়গাতে কিন্তু আমরা ওই আগের পদ্ধতি সাকার দিয়ে আমরা সুন্দর মতো মানে ঘাট পরিষ্কার করে নেছি, এবার আমরা আইসি ঢুকাই দেব। আর অবশ্যই যখন আপনারা ফিল্টার লাগাবেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, আপনার ফিল্টারের কিন্তু নেগেটিভ পজিটিভ থাকে মানে লাল কালো থাকে। তো এই যে এই জায়গা দেখতেছেন পজিটিভ মানে এই সাইডে লাল হবে আর এই সাইডে কালো হবে, আপনারা এটা খেয়াল করে লাগাবেন না হলে কিন্তু সমস্যা হবে। তো আমরা দেখুন এই যে লালে লাল দিলাম আর কালোতে কালো দিলাম। সো বিয়াস দেখুন এই যে দাগ দেখতেছেন সাদা দাগ, তো এই সাদা দাগ হলো আপনার কালো মানে নেগেটিভ, আর এই যে পুরোটা জুড়ে আপনি দেখতেছেন নীল, তো এটাই হলো আপনার পজিটিভ মানে লাল। তো এইভাবে আপনারা দেখে লাগাবেন। সো গাইস দেখুন আমরা সুন্দর মতো দোনোটা ফিল্টারে কিন্তু ঢুকাই ফেললাম, দেখুন এই যে দোনোটা ফিল্টারে কিন্তু ঢুকাইলাম এখনও রং লাগাই নাই। তো এইভাবে আপনারা সুন্দর মতো ঢুকাই নেবেন। সো গাইস এবার আমরা সোল্ডারিং আয়রন মানে তাঁতাল দিয়ে সুন্দর মতো লাগাই নেব, আমাদের তাঁতালের এই জায়গাতে কিন্তু রং লাগানো আছে। তো দেখুন আমরা এখন সুন্দর মতো লাগাই নিতেছি। সো গাইস দেখুন আমরা কিন্তু ফিল্টারও লাগাই ফেললাম মানে আমাদের ফিল্টারও লাগানো শেষ। তো এই সাইড দেখুন এই সাইড আমরা কিন্তু ওই যে আপনার আগের পদ্ধতিতেই লাগাইছি মানে রজন দিয়ে, আমরা আগে রজন দিয়ে ওইভাবে লাগাই তারপরে আমরা ব্রাশ দিয়ে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিলাম, দেখুন এইভাবে পরিষ্কার করে নিলাম। সো বিয়াস আমাদের ভিডিও কিন্তু এইটুকু ছিল, আর আমরা চাইছিলাম যে ভিডিওর মানে কন্ট্রোলার সার্কিট যেহেতু ঠিক করলাম সার্ভিসিং করলাম আপনাদেরকে মোটরে ঘুরাই দেখাবো, কিন্তু পারলাম না, আমাদের কাছে বর্তমান স্টকে কোনো মোটর নাই মানে যা ঠিক করা ছিল সমস্ত কিছু বেচে ফেলছি মানে বিক্রি করে ফেলছি, তো আমাদের কাছে বর্তমান মোটর নাই সেই কারণে কিন্তু আমরা এটা ঘুরাই দেখাতে পারবো না।